গাঁর ডাক্তার মুনি 1000 টাকা দান করেছেন, যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত যেন জায়েজ আশাকে পূর্ণ করে। আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আপনারা জানেন কি আমাদের এই বছর যে ইশতেহার ছিল, হ্যান্ডবিল ছিল, এই হ্যান্ডবিলে দুইজন আহমদ রাজা আছেন। একজন হচ্ছে মিশরে পড়াশোনা করেন এবং একজন পীরজাদা আহমদ রাজা, তিনি বাংলাদেশ থেকে এসেছেন। তো বর্তমানে যে আহমদ রাজা আপনাদের সম্মুখে উপস্থিত আছেন, ইনি রিসার্চ স্কলার অফ মিশর, তিনি মিশরে পড়াশোনা করেন এবং বাংলাদেশের যে আহমদ রাজা পীরজাদা আহমদ রাজা, তিনি কিন্তু আছেন। আপনাদেরকে শুনালেন, আপনাদের বেশি সময় নিব না, বেশি সময় নষ্ট করব না। খুবই পরিচিত বক্তা হযরতুল আল্লাম গোলাম আহমদ রাজা সামদানি মাদ্রাসা সিদ্দিকুল আলী উপস্থিত আছেন। তেনার ইস্তিকবালের জন্য আমরা একটু জোরে সোরে নাড়া লাগাই, যেন আমরা জীবিত আছি, আমরা শোনার আমাদের ইচ্ছা আছে, আমরা শোনার আগ্রহ আমাদের আছে, এটা যেন প্রমাণ করে দিতে পারি। আসেন একবার জোরে সোরে নাড়া লাগান তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গোলাম আহমদ রাজা সাহেব, গোলাম আহমদ রাজা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সম্মুখে গোলাম আহমদ রাজা সাহেব, রিসার্চ স্কলার অফ আল আজহার ইউনিভার্সিটি, কাহিরা, মিসর। জি হাজার নবদা, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম ওয়া আল্লামাহু বিল কলম থুম্মা আস-সালাতু ওয়াস সালাম আলা খায়রিল আনাম الذي منزه عن العيوب ومطلع على الغيوب وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق آمنت بالله صدق الله المولانا العظيم أهل سنة وجماعة প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সবাই মালদা কুতুবগঞ্জ মাদ্রাসার বাৎসরিক জলসাতে উপস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার হাজরিকে কবুল করেন। ভূমিকা ছাড়া সরাসরি বক্তব্য শুরু করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফ সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হু আল্লাহু আহাদ, প্রিয় পয়গম্বর তুমি বলো এবং তিনি আল্লাহ হলেন এক। প্রিয় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, জগৎবাসীকে শেখাও যে আমি আল্লাহ এক।
আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেপরোয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আমি কারোর পুত্র না কেউ আমার পুত্র, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, লম্বা লম্বা আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জগৎবাসীকে ইবাদত নামাজের কথা বললেন তখন কি বল, আকিমুস সালাত, জগৎবাসী তোমরা নামাজ কায়েম করো। রোজার কথা আসলো, আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। হজ এবং উমরার কথা আসলো, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ও জগৎবাসী তোমরা হজ এবং উমরা করো। কিন্তু যখন নিজের পরিচয়ের কথা আসলো, নিজের একত্ববাদের কথা আসলো, নিজে নিজের পরিচয় জগৎবাসীকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, নিজে নিজের ডেফিনেশনকে জগৎকে জানানোর ইচ্ছা করলেন, তখন নিজে বলছেন না যে ও জগৎবাসী আমি খোদা এক আমাকে মানো, ও জগৎবাসী আমি আল্লাহ অদ্বিতীয় আমাকে মানো, ও জগৎবাসী আমি আল্লাহ সর্বশক্তিমান আমাকে মানো, সে কথা না বলে বলছেন প্রিয় পয়গম্বর তুমি বলো আমি খোদা এক। আল্লাহ তোমার শান কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সেই আল্লাহ যে সর্বশক্তিমান। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমার হুকুমের অবস্থা কেমন, তবে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইরাদা করি কেবলমাত্র হয়ে যা বলি, হয়ে যা বলা শেষ হয় না, কাজ কমপ্লিট হয়ে যায়। তো আল্লাহ তুমি এত শক্তিমান, তোমার এক হয়ে যা শব্দে বিনা খুঁটিতে সপ্ত আসমান মাথার উপরে দাঁড়িয়ে, তোমার এক হয়ে যা শব্দে বিনা খাম্বাতে সাত্তবক জমিন আমাদের পায়ের নিচে, তোমার বিনা তোমার এক হুকুমে হিমালয়ের মতো পর্বত দণ্ডায়মান হয়ে রয়েছে, তোমার এক নির্দেশে আকাশের চাঁদ এই দিক থেকে ওদিক যায়, তোমার এক নির্দেশে সূর্য উদয় হয় অস্ত যায়। হে খোদা, তুমি অলমাইটি, তুমি ক্রিয়েটর, তুমি কন্ট্রোলার, তুমি এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও নিজের পরিচয় নিজে না দিয়ে নাবির মাধ্যম কেন? তা বলছে আরে আমি আল্লাহ হচ্ছি এক, এটা খবর, আর আমার এক বললে ওয়ালা সাংবাদিকের নাম হলো মুহাম্মদ। তো সংবাদকে মানার আগে সাংবাদিকের উপরে বিশ্বাস রাখতে হয়। তো আমি আল্লাহ এক, সংবাদ আমাকে এক বললে ওয়ালা সাংবাদিকের নাম মুহাম্মদ, তো আমাকে এক মানার আগে আমার এক বললে ওয়ালা সাংবাদিক মোস্তফার রিসালাতের উপরে ঈমান রাখতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যদি কেউ এখানে দাঁড়ায় জলসব বন্ধ করুন, মালদা টাউনে বাঘ দেখা গিয়েছে, তো জলসব বন্ধ করে আমরা চলে যাব না, লোকটার অবস্থার দিকে খেয়াল করব, লোকটা ড্রিঙ্কার তো নয়, ড্রিঙ্ক করে আসেনি তো, মাথা ঠিক আছে কি না, সুস্থ মস্তিষ্কের কি না, কি বোঝা গেল, সংবাদকে মানার আগে সাংবাদিকের অবস্থার উপরে লক্ষ্য রাখতে হবে। যদি সাংবাদিক নির্ভরযোগ্য না হয়, ওর সংবাদও নির্ভরযোগ্য নয়, তো আল্লাহ পাক বলছেন আমি খোদা এক, এটা সংবাদ, আর আমাকে এক বললে ওয়ালা সাংবাদিকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা যদি আমাকে মানতে চাও, তো আমাকে এক বলে মানার আগে নবী মুস্তফাকে নিখুঁত বলে মেনে নিয়ে নাও। নবী নবী নিখুঁত, নবী নিখুঁত, নবীর কোনো খুঁত নেই, নবীর খুঁত নেই। আলা হযরত রহমতুল্লাহ আলাইহির সামনে কোনো একজন
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান প্রকাশ করতে গিয়ে হুজুরের মিসাল দিয়েছিল চাঁদের সঙ্গে, যে চাঁদের মতো। তো আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শায়ের বলছেন, চাঁদ সে তাশবিহ দেনা, ইয়ে কোন সা ইনসাফ হ্যায়, চাঁদের সঙ্গে উপমা দেওয়া ইয়ে কি ধরনের ইনসাফ, চাঁদ মে তো দাগ হ্যায়, চেহারায়ে মুস্তাফা সাফ হ্যায়। চাঁদ, চাঁদে তো দাগ, চাঁদে চিহ্ন আছে, কিন্তু চাঁদে হচ্ছে দাগ, মুস্তফার চেহারা হলো সাফ। চাঁদের সঙ্গে তাশবিহ নয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন মানতে হবে? নবী সাল্লাল্লাহু সাল্লামের মানুষ হওয়াতে আপত্তি নেই, আপত্তি এই জায়গাতে যখন কোনো মানুষ বলে নবী আমাদের মতো, সেই সময় আপত্তি। আমরা নবীকে মানুষ মানি, কিন্তু নবীকে অসাধারণ মানুষ মানি, নবীকে সাধারণ মানুষ আমরা মানি না। তিনি হচ্ছেন অসাধারণ মানুষ। সে মানুষ কেমন? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন কেন? মেরাজে যাওয়ার কারণ কি? আবার মেরাজে গেলেন তো গেলেন, আবার মেরাজ থেকে আসলেন কেন? জমিনের বুকে আমাদের সঙ্গে, মানুষের সঙ্গে 63 বছর তিনি থাকলেন কেন? আবার 63 বছরের মাঝখানে একদিন উপরের দিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নমরুদের মুনাজারা হচ্ছে। নমরুদ বলছে, তোমার আল্লাহ কে? তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। তা বলছে, না আমি হচ্ছি খোদা। নমরুদ বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না তুমি হতে পারো না। নমরুদ জিজ্ঞাসা করছে, বলো তোমার খোদা কি করতে পারে কি করতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার খোদা আমি যাকে আল্লাহ বলে মানি, তার হাতে হায়াত আর মত দুটো আছে, চাইলে মরবে চাইলে জিন্দা হবে। নমরুদ বলছে, তাই আমিও পারব। তো কেমন? তো সঙ্গে সঙ্গে নিজের উজিরকে বলছে, যাও তো জেল থেকে দুটো আসামি নিয়ে এসো, যার আগামী কাল সকালে ফাঁসি হওয়ার রায় হয়ে গিয়েছে ওই লোকটাকে ছেড়ে দিয়ে দাও, আর যার বেকসুর খালাস বলে আমার কোর্ট ফয়সালা করে দিয়েছে ওকে সকালে ফাঁসি দিয়ে দাও। তাহলে যার হায়াত ছিল ওকে মেরে দিলাম, যার মরা ছিল ওকে বাঁচিয়ে দিলাম। তো তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শোনো, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, তুমি যদি দ্বিতীয় আল্লাহ হবে তো পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। যদি তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদয় করতে পারো, তোমাকে খোদা বলে মেনে নেওয়া হবে। কিন্তু নমরুদের দ্বারায় অসম্ভব হয়েছে, সম্ভব হয়নি। কিন্তু যেদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারাকের উপরে আমার রাসূল মাথা রেখে আরাম করছিলেন, হাদিসের মধ্যে আসছে, আন আসমা বিনত উমাইস قالت يوحى إليه ورأسه في حجر علي فلم يصلي العصر حتى غربت الشمس فقال النبي عليه السلام اللهم إن عليا كان في طاعتك وفي طاعة رسولك فاردد عليه الشمس رأيتها غربت ثم طلعت. হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল আরাম করছেন, হুজুরের নিদ্রা ভাব, নিদ্রার মধ্যে আল্লাহর রাসূলের উপরে ওহী অবতীর্ণ শুরু হয়ে গিয়েছে, হুজুর আর মাথা ওঠাননি, মাওলা আলী আকাশের দিকে তাকাচ্ছেন, সূর্য অস্ত যাবে, সূর্য যদি অস্ত যায় আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, মগরিব শুরু হয়ে যাবে, আমি করব কি? যদি আমি নামাজ ধরি তো নামাজ ধরতে গেলে মুস্তাফাকে ঘুম থেকে ওঠাতে হবে। তো মাওলা আলী শেষ পর্যন্ত ফয়সালা করেছিলেন যে না, ইবাদতটা যাক, নবীর মুহাব্বতটা থাক। জিজ্ঞাস করলাম, হে আলী, তুমি এত বড় আবেদ, এত বড় জাহিদ, এত বড় পরহেজগার হওয়া সত্ত্বেও ইবাদতকে ছাড়লে কি করে? তা বলছি, ইবাদত আর মুহাব্বতের মধ্যে পার্থক্য হচ্ছে এই, ইবাদতের কাজা হয়, মুহাব্বতের কাজা হয় না। এক ওয়াক্তের নামাজ ছেড়ে গেলে অন্য ওয়াক্তে পড়ে নেওয়া যায়, ইবাদতের কাজা হয়, মুহাব্বতের কোনো কাজা হয় না। তো যার কাজা হয় সেটাকে ছাড়বো, মুহাব্বতের কাজা নেই, মুহাব্বতকে ছাড়বো না।
আল্লাহর রাসূলের ঘুম ভেঙেছে, ভাঙার পরে বলছে আলী কি অবস্থা তোমার? তা বলছে হুজুর দেখছেন না আকাশের দিকে সূর্য ডুবে গিয়েছে, আসরের নামাজ আমার ফেল। তা হযরতে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন আলী কাজা নামাজ পড়বে না আদা নামাজ পড়বে? তা বলছে হুজুর অফার যখন এসেছে তো কাজাটাই নয় আদাটাই ধরব। তা আল্লাহর রাসূল হাত উঠিয়ে বলছেন আল্লাহুম্মা আরদিদি শামসা লি আলী, হে আল্লাহ সূর্যকে ঘুরিয়ে দাও, ইয়ে আলী তো তোমার খিদমতে ছিল, তোমার রাসূলের খিদমতে ছিল। সূর্য যখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় তো 70,000 নূরের ফেরেশতা নূরানি ছিকল দিয়ে সূর্যকে টানতে টানতে অস্তের ঘাটের দিকে নিয়ে যায়। তো সেই দিন 70,000 ফেরেশতা সূর্যকে টানতে টানতে পশ্চিম ঘাটে নিয়ে যাচ্ছিল, ওদিকে 70,000 ফেরেশতার নূরানি হাত আর এদিকে মোস্তফার হাত নয় মোস্তফার ইশারা। 70,000 ফেরেশতার হাত থেকে ছিকল সরকে গিয়ে সূর্যকে ঘুরিয়ে নিয়েছে। তো আলা হযরত বলছেন ও জুবা জিসকো সব কুন কি কুঞ্জি কহে উনকি নাফিজ হুকুমত পে লাখো সালাম। এই মোস্তফা তোমার হাত নয় তোমার আঙ্গুল নয় তোমার এক ইশারা 70,000 ফেরেশতার শক্তিকে পর্যন্ত ওভারটেক করে দিয়ে দেয়। আল্লাহু আকবার! 70,000 ফেরেশতা একদিকে, মোস্তফার হাত নয় মোস্তফার আঙ্গুল নয়, মোস্তফার ছোট কথা ছিল আল্লাহুম্মা আরদিদি শামসিয়ে আরদিদি শামসা লি আলী, সূর্যটি ঘুরে আয়। এইবার আসুন, আমি কিন্তু কোরআন শোনাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, যদি পশ্চিম দিক থেকে সূর্যকে তুমি ঘোরাতে পারো তোমাকে খোদা বলে মেনে নেব। তো আমার নবী তো পশ্চিম দিক থেকে সূর্য ঘুরিয়ে দিয়েছেন, নবীকে কি খোদা বলবো? ইব্রাহিমের দলিলে দলিলে উলুহিয়াতকে সামনে রাখলে নবীকে আল্লাহ বলে মানতে হবে, কেন? উনি তো পশ্চিম দিক থেকে সূর্য ঘুরিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আই মুস্তাফা, ইব্রাহিম দলিল চেয়েছিল, যদি কেউ পূর্ব দিক থেকে সূর্যকে ঘুরিয়ে দিয়ে দেয় তাকে খোদা বলে মেনে নেওয়া হবে। তো আই মুস্তাফা, তুমি তো হাতের ইশারা করে সূর্যকে পশ্চিম দিক থেকে আবার ঘুরিয়ে দিয়েছো, তোমাকে যেন জগৎবাসী খোদা না মনে করে। আই মুস্তাফা, তুমি বিবাহ করো যেন লোক তোমাকে খোদা না মনে করে। আই মুস্তাফা, তুমি জগতে চলো তোমাকে লোক যেন খোদা না মনে করে। তুমি পানাহার করো লোক যেন তোমাকে খোদা না মনে করে। আই মুস্তাফা, তুমি সবার সঙ্গে ওঠা বসা করো, মার্কেটে যাও, স্ত্রী বিবাহ সন্তান ঔলাদ ঘর বাড়ি মক্কা মদিনা আরব ইরাক ইরানকে ফতা করো, লোক যেন তোমাকে খোদা না মনে করে। তো খোদা না মনে করে লোক কাছে গিয়ে কাছে গিয়ে কাছে গিয়ে তোমাকে খুব কাছে পেয়ে যেন নিজেদের অবস্থা পরিবর্তন না করে। এই মোস্তফা, আমি তোমাকে জগতে লোকের মাঝখানে এই জন্য রেখেছি লোক যেন তোমাকে খোদা না মনে করে, আর মেরাজের রাতে সবাই নিচে রেখে আসমান তোমার পায়ের নিচে, জমিন তোমার পায়ের নিচে, সূর্য তোমার পায়ের নিচে, চাঁদ তোমার পায়ের নিচে, তুমি আরশে মুআল্লাকে ওভারটেক করেছো, লোক যেন তোমাকে খোদা না মনে করে নিজের মতো না মনে করে। মোস্তফা, আমি তোমাকে মানুষের মধ্যে এই জন্য রেখেছি মানুষ যেন তোমাকে খোদা না মনে করে, আর এই মোস্তফা তোমাকে উপরে এই জন্য নিয়েছি মানুষ যেন তোমাকে নিজের মতো না মনে করে। না নবী খোদার মতো, না নবী আমাদের মতো সাধারণ, না। যে নবীকে খোদার মতো বলবে ও কাফের, যে নবীকে নিজের মতো বলবে ও কাফের। কেমন? একজন ছেলে বাড়িতে সে বলছে আব্বা আমি থার্ড ডিভিশনে পাস করেছি। তো থার্ড ডিভিশনের ছেলেটা না ফার্স্ট ডিভিশনের মতো, না এই ছেলেটা একজন ছেলে মাঝখানের সেকেন্ড ডিভিশনে পাস করেছে, বাড়িতে সে বলছে আব্বা আমি পাস করেছি সেকেন্ড ডিভিশনে, এই ছেলেটা না ফার্স্ট ডিভিশনের মতো না এই ছেলেটা থার্ড ডিভিশনের মতো, এই ছেলেটা হচ্ছে মিডল পজিশনের ছেলে সেকেন্ড ডিভিশনের। যদি সেকেন্ড ডিভিশনকে কেউ ফার্স্ট ডিভিশন মনে করে সে ভুল করবে, সেকেন্ড ডিভিশনকে যদি কেউ কমাতে কমাতে থার্ড ডিভিশন মনে করে সেও ভুল করবে।
আগুন আর পানি উদাহরণ একটা দিই। আগুন চায় আমি গরম হব, আগুন চায় আমি পানিকে গরম করব, পানি চায় আমি গরম হব। তো যদি আপনি জ্বলন্ত স্টোভের উপরে, জ্বলন্ত ওভেনের উপরে আপনি এক লোটা পানি ঢেলে দেন, চা তৈরি হবে না? আগুন থাকবে না, পানি গরম হবে। কিন্তু আগুন চায় যে আমি আমার গরমিকে পানিকে দান করব, আর পানি চায় আমি আগুনের কাছ থেকে গরমি নেব। কিন্তু আগুন আর পানি দুটো একসঙ্গে মিলতে পারে না। তো বুদ্ধিমান লোক আগুন আর পানিকে মেলানোর জন্য মাঝখানে একটা পট বা পাত্র বা একটা হাঁড়ি বসিয়ে দিবে, হাঁড়ির উপরে পানিকে রাখবে, নিচে আগুন, হাঁড়ি নিচে আগুন থেকে গরমিকে নিবে, হালকা হালকা করে উপরে পানিকে সাপ্লাই করবে। যদি কেউ মনে করে যে হাঁড়িটা আগুন, সে ভুল করবে। যদি কেউ মনে করে হাঁড়িটাই পানি, সে ভুল করবে। পানি পানি, হাঁড়ি হাঁড়ি, আগুন আগুন, তিনটে লেভেল আলাদা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম জব্বার ও কাহ্হার, যদি তার কাহ্হারিয়াতকে একবার ফেলে, তুর পাহাড়ে যখন নবী মুসার সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার জালওয়া দেখা দেখির কথা হয়েছিল, তো তুর পাহাড়ের চারিদিক থেকে 12 মাইল দূর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরানি হিজাব দিয়ে তুরকে ঘিরে নিয়েছিলেন। 12 মাইলের মধ্যে কোনো পিঁপড়ে পর্যন্ত ছিল না, 12 মাইল। তারপরে নূর ফেলেছিলেন, নূরের অবস্থা কি হলো, পাহাড়ের অবস্থা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল-জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, তখন কি হলো, যখন নূর ফেললো পাহাড় চূর্ণ বিচূর্ণ হলো। তো আল্লাহর নূর নবী মূসা সরাসরি দেখতে পেলেন না, পাহাড় বরদাস্ত করতে পারলো না। আমি আপনি সাধারণ ক্যাটাগরির মানুষ এ নয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় আমার একত্ববাদকে আমি জগতের মানুষকে জানাবো, আর জগতের মানুষ আমরা চাই খোদার একত্ববাদ নেব। কিন্তু খোদা হচ্ছেন গায়েব, আমরা হচ্ছি হাজির। ও খোদা গায়েব, খোদা না সরাসরি হাজির মানুষের সামনে আসবেন, না আমরা হাজির মানুষ সরাসরি খোদার জিয়ারত করতে পারবো। তো মাঝখানে এমন এক ব্যক্তিত্বের প্রয়োজন হবে যিনি গায়েবও জানেন, যিনি হাজিরও জানেন। গায়েব না জানলে খোদার কাছ থেকে নিবে কি করে, হাজির না হলে আমাদেরকে সাপ্লাই দিবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গায়েব আর হাজিরকে একত্রিত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, আর আমার রাসূলের ডান হাতে আল্লাহ পাক গায়েব দিয়েছেন, বাম হাতে হাজির দিয়েছেন। এই মুস্তফা, তোমার যা দরকার তুমি ডান হাত দিয়ে গায়েব খোদার কাছ থেকে নাও, আর ও জগৎবাসী তোদের যা প্রয়োজন তোরা বাম হাত থেকে হাজির মুস্তফা নিয়ে নে। এইবার দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল মেরাজের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হয়েছেন, কোরআন বলছে সুম্মাদানা কাছে হয়েছেন, ফাতাদাল্লা আরো কাছে, ফাকানা কাব কাউসাইন আও আদনা, আল্লাহর নবীর মধ্যে কতটা পার্থক্য ছিল, কতটা ব্যবধান ছিল, যেমন একটা ধনুক বা তীরের দুটো দিক, তীর হয় না, তীর আর ধনুক, ধনুকটা এইভাবে থাকে, ধনুকের এই একটা মাথা হয়, একটা মাথা হয়, দুই মাথা হয়, তা বলছে এতটা ব্যবধান ছিল। এর যায়নি যে নবী আর খোদার মধ্যে কতটা পার্থক্য ছিল। মুফাসসিরিনে কেরাম বলছেন, আরে নবী আর সেই দিন এই রকম ছিল যেমন পানিতে থাকে মাছ, যেমন পানিতে থাকে মাছ, মাছের উপরে পানি, মাছের নিচে পানি, মাছের ডান দিকে পানি, মাছের বাম দিকে পানি, চারিদিকে পানি, মাঝখানে মাছ। তো সেদিন মুস্তফার উপরে আল্লাহর নূর, মুস্তফার নিচে আল্লাহর নূর, মুস্তফার ডান দিকে আল্লাহর নূর, মুস্তফার বাম দিকে আল্লাহর নূর, আরে চারিদিকে আল্লাহর নূর, মাঝখানে মুস্তফার জহুর, মুস্তফার জহুর। যেদিন মুস্তফার জহুর, মুস্তফা ঘুরে এলেন, এইবার মুস্তফা নূর হয়ে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে নিচ্ছেন। তো যদি কোনো ব্যক্তি ভুলবশত বলে থাকে যে আগুনটা পানি,
সে ভুল করবে, যদি বলে পানিটা আগুন সে ভুল করবে, যদি বলে হাড়িটা আগুন সে ভুল করবে, যদি বলে হাড়িটা পানি সে ভুল করবে। কেন? হাড়ি বা পট বা পাত্র মাঝখানের জিনিস, ইয়ে না উপরের মতো, ইয়ে না নিচের মতো। তো আমরা হচ্ছি থার্ড পার্সন, মুস্তফা মাধ্যম, আল্লাহ হচ্ছেন এক। তো যদি কেউ নবীকে খোদা বলে ও কাফের হবে, যদি নবীকে কেউ নিজের মতো বলে সেও কাফের হবে। নবী না খোদার মতো, নবী না আমাদের মতো। এটাই হচ্ছে লাস্ট ফাইনাল, এটাই হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামাতের সর্বসম্মতিক্রমে ফয়সালা। নবী না আমাদের মতো, না নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো। যদি কেউ নবীকে আল্লাহ বলে সে ব্যক্তি আউট অফ ইসলাম হবে, যদি কেউ নবীকে নিজেদের মতো বলে সে ব্যক্তি আউট অফ ইসলাম হবে। নবী আমাদের মতো নন। দেখুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান কি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানার নাম হলো ঈমান। যদি নবীকে কেউ অস্বীকার করে ওর ঈমান কমপ্লিট হবে না। যদি কেউ শুধু আল্লাহকে মানে, নবীকে না মানে, ও ব্যক্তি মুয়াহ্হিদ হবে, মুমিন হবে না। নবীর অবস্থা কি, নবীর শান কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, যেদিন কিয়ামতের দিনে তাদের চেহারাগুলো, মুখমণ্ডলগুলো ওলট পালট করে, ডান দিক বাম দিক করে কিয়ামতের আগুনে ছ্যাঁকা হবে। আল্লাহু আকবার! মাছ যেমন ভাজা হয় কড়ইয়ের উপরে, সেই দিন তাদের চেহারাগুলো কিয়ামতের দিনে কিয়ামতের আগুনে ঝলসানো হবে ডান দিক বাম দিক করে। ইয়াকুলুন, তারা বলবে, হায় আফসোস, লাও আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূল, যদি আমরা আল্লাহকে মানতাম আর নবীর দাসত্ব স্বীকার করতাম তো আজ আমাদের এই চেহারাগুলো আগুনে জ্বালানো হতো না, আগুনে জ্বালানো হতো না। প্রশ্ন হচ্ছে এই, নবীর জিকির হবে না হবে না? তা বলছে নবীর জিকির হবে। নবীর জিকির কতদূর পর্যন্ত, কোথা থেকে শুরু? নবীর জিকির যখন জগতে কিছু ছিল না সেই সময় নবীর জিকির ছিল, যখন জগতে কিছু থাকবে না ততদিন পর্যন্ত নবীর জিকির থাকবে। আমি প্রমাণ করছি, দেখুন। আপনি বলবেন ইয়ে কেমন, যেদিন মহাপ্রলয় হবে, যেদিন কিয়ামত হবে, সেদিন তো জগতে কিছু থাকবে না, নবীর জিকির হবে কি করে? শুনুন, বাচ্চাদের থেকে কাচের বর্তন, কাচের ডাব্বাগুলো উঁচুতে রাখা হয় যেন বাচ্চাদের হাত ওখানে না পৌঁছয়। বাবা মা বড় ভাই বিস্কিটের প্যাকেট নিয়ে অনেক সময় কাচের ভিতরে রেখে উপরে রাখেন যেন বাচ্চার হাত না যায়, মানে ওর রেঞ্চের বাইরে। যদি ওর হাত যায় ওইখান থেকে পেড়ে নেবে, কাচের শিশিটা ভেঙে যাবে। তো আয় নবী, তোমার ঝান্ডা আর তোমার সম্মানের পাত্রকে আল্লাপাক কোন জায়গায় রেখেছেন? যদি আমি মাদ্রাসার ছাদে ওঠাই ঝান্ডা, কেউ চাইলে নামিয়ে দেবে। তারপর আরেকটু উঁচু করে টাওয়ারের উপরে দাও, তারপর টাওয়ারের চাবিও কোনো মানুষের হাতেই আছে, ও চাইলে রাতের অন্ধকারে নেমে যাবে। তারপর যে ফার্শ ওয়ালে তেরি শওকত কা উলু ক্যা জানে, এই মানুষের উপরে, এই জমিনের উপরে চলনে বালা দুপে মুস্তফা তোমার সম্মান কি জানে? খুসরাওয়া আরশ পে উঠতা হে ফরেরা তেরা, আকাশ তো আকাশ, খোদার আরশে মুআল্লার উপরে তোমার সম্মানের ঝান্ডা উত্তীর্ণ হয়েছে। খোদার আরশে মুআল্লার উপরে কারোর হাত যাবে না, নবীর সম্মানের ঝান্ডা জগতে কেউ নামাতেও পারবে না, কেউ পারবে না। আচ্ছা, নবীর জিকির হবে কতক্ষণ? নবীর জিকির জান্নাতেও হবে, নবীর জিকির জাহান্নামেও হবে। এমন কি যখন একটা সময় এমন আসবে যখন জগতে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর জিকির তখনও কন্টিনিউ থাকবে। আমি কিন্তু কথা খেয়াল করে বলছি, মেপে বলছি। কাল যেন এই বাক্যটুকু কেটে, আজকাল মিডিয়ার যে অবস্থা,
এই বাক্যটুকু কেটে কেউ যেন ইন্টারনেটে না দেয় যে হযরত নবীকে আল্লাহ থেকে বাড়িয়ে দিয়েছে। না, আমি হোসেই কথা বলছি আলহামদুলিল্লাহ। আমি হাদিস দেখাবো এক্ষুনি, কোরআনও দেখিয়ে দেব। এক সময়ে জগতে আল্লাহর জিকির স্টপ হয়ে যাবে, নবীর জিকির তখনও কন্টিনিউ থাকবে। দেখুন, তখনও চলবে। এ কেমন, কি করে সম্ভব? হাদিসের মধ্যে, সহি হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তালার রসুল বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত সমগ্র পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বেঁচে থাকবে। মানে যদি একজন মুমিন থাকে আল্লাহ বলনেওয়ালা, ততদিন কেয়ামত আসবে না, সম্পূর্ণ দুনিয়া কুফরে আচ্ছন্ন হবে, তারপরে কেয়ামত আসবে। তা বলছে আমরা নবীর জিকির, নবীর নাত, নবীর সম্মান, নবীর উপরে দরুদ সালাম বন্ধ করে ফেলবো। তো নবীর উপরে দরুদ সালাম বন্ধের জন্য আমি আপনি আন্দোলন করে কি হবে? নবীর উপরে দরুদ সালাম ফেরেশতা পড়ে, নবীর উপরে দরুদ সালাম আল্লাহ পড়ে। এটার নাম একটা দাগ, দাগের নাম এক। একের বাম দিকে যদি শূন্য বসানো হয়, একের সম্মান কতটা কমবে? একের সম্মান কমবে না। একের ডান দিকে শূন্য বসালে জিরোর সম্মান বাড়বে, ও দশ হবে, কিন্তু বাম দিকে বসালে জিরো জিরো থাকবে, একে কোনো পার্থক্য আসবে না, ও এক কিন্তু একই থাকবে। যদি এক লক্ষ জিরোকে বাম দিকে বসিয়ে দেওয়া যায়, একের কোনো লস নেই, এক কিন্তু সবসময় যেন এক। যদি ডান দিকে দুটো জিরো দেওয়া হয়, জিরোগুলোর সম্মান বেড়ে একশোতে পরিণত হবে। দুটো জিরো যদি রাগ করে কেউ সরিয়ে নিয়ে নেয়, এক কিন্তু নারাজ হবে না, এক একই থাকবে। এক লক্ষ জিরো যদি বাম দিকে বসানো হয়, এক কোনো দিন একের মধ্যে কমই আসবে না। তবে চাই নবী, তুমি হলে জগতে এক সম্মানের দিক দিয়ে, আর সারা জগৎ হলো তোমার সামনে জিরো বা শূন্য। যখন এরা দরুদ পড়বে, নিজেদের সম্মান বাড়বে, দরুদ না যায়দের ফতোয়া দিলে নিজের ভ্যালু কমবে, তোমার ভ্যালুতে কোনো পার্থক্য আসবে না। তুমি যেমন ছিলে তেমনই থাকবে, যেমন ছিলে তেমন থাকবে। নবীর জিকির কিয়ামত পর্যন্ত হবে, শুধু কিয়ামত নয়, নবীর জিকির জাহান্নামেও হবে, নবীর জিকির জান্নাতেও হবে। এ কি করে? জান্নাতে জান্নাতবাসীরা গিয়ে বলবে, সুবহানাল্লাহ, আজ আমরা নবীকে মেনেছিলাম, সেই জন্য এত সুন্দর এসি রুম পেয়েছি। জাহান্নামওয়ালারা বলবে, আমি কোরআন শোনাচ্ছি, লাউ আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, হায় আফসোস, যদি আজ আমরা আল্লাহকে সঠিকভাবে মানতাম আর নবীর দাসত্ব করতাম, তো এই আগুনের ঘরে আমাদের আসতে হতো না। নবীর জিকির জান্নাতেও হবে, নবীর জিকির জাহান্নামেও হবে। পার্থক্য হচ্ছে এই, জান্নাতবাসীরা আনন্দে করবে, জাহান্নামবাসীরা নিরানন্দে করবে। হবে কিন্তু দুই জায়গায়, জিকির কিন্তু কোনো জায়গায় বন্ধ হবে না। এবার আসুন আসল পয়েন্টে। তা বলছে, এই জগৎ প্রলয় হবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হবে, আকাশের শামিয়ানাকে গুড়িয়ে দেওয়া হবে, জমিনের বিছানাকে উঠিয়ে দেওয়া হবে, চন্দ্রের আলোকে ছিনিয়ে নেওয়া হবে, সূর্যের রোশনিকে খতম করে দেওয়া হবে। নবীর জিকিরটা করবে কে? তা বলছে ফেরেশতা থাকবে। তা বলছে ফেরেশতাদেরকেও তো সেই দিন শুইয়ে দেওয়া হবে, তারাও তো জিন্দা থাকবে না, নবীর জিকির হবে কোথায়? তা বলছে শোনো, জগতের সমস্ত সৃষ্টি একদিন শুয়ে পড়বে, কারোর ভিতরে আত্মা থাকবে না, সেদিন নবীর জিকির করবে কে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জগতে এমন এক সময় আসবে, এমন এক মিনিট পার হবে, এমন এক সেকেন্ড অতিক্রম হবে, এমন এক ঘন্টা চলবে, যে ঘন্টাতে আকাশ থাকবে না যে আমার জিকির করবে, জমিন থাকবে না আমার জিকির করবে, চন্দ্র সূর্য কেউ থাকবে না, তারা আল্লাহ আল্লাহ জিকির করবে, ফেরেশতা থাকবে না আমার জিকির করবে, মালায়েক থাকবে না আমার জিকির করবে, জিন ইনসান হুর গেলেমান কেউ থাকবে না যে আল্লাহ আল্লাহর জিকির করে, কিন্তু সেই দিন পর্যন্ত আমি খোদা থাকবো, আমি মোস্তফা মোস্তফার জিকির করতে থাকবো।
যদি বলে নবীর জিকির বন্ধ হয়ে যাবে তাহলে নাউজুবিল্লাহ আল্লাহকে মুর্দা প্রমাণ করতে হবে। হবে কারোর দ্বারাই জগতে? কেন? আল্লাহ হচ্ছেন হাইয়ুন কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরজীবী, খোদার উপরে মত আসবে না। তো মত না আসে নবীর জিকিরের জিম্মাদারি আল্লাহ পাক নিজেই নিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, আমি আল্লাহ শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীর জিকির করতেই থাকব। তাহলে কি বোঝা গেল? জিকিরে ইলাহি বন্ধ হবে, জিকিরে মুস্তাফা কোনোদিন বন্ধ হবে না। এ হচ্ছে তোমাদের রসুল, আমাদের রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির এই রকম, হুজুরের শান এই রকম, হুজুরের মান এই রকম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শান মানকে নিজের হাতে নিয়েছেন এবং নবীর শানকে বাড়ানোর দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজের কাছে রেখেছেন। একবার দরুশে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা বিশেষ করে সবাই অবশ্যই শুনবেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মানবতার, মানবতার দর্শ দেয় ইসলাম। অনেকে মনে করেন যে আমি মুসলমান সুন্নি হানাফি হলি মানব সেবা করতে হবে না, এই কথা ভুল। ইসলাম সবচেয়ে প্রথম হিউম্যানিটির শিক্ষা দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানদের মান বাড়িয়েছি, আদম সন্তানদের মান। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো, মানুষের সঙ্গে, এখানে এখনো কোনো ডিভিশন নেই, মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইযা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসান মিনহা আও রুদ্দুহা, যদি তোমাকে কেউ শুভেচ্ছা জানায় তো তুমি সেই শুভেচ্ছার পরিবর্তে তার থেকে কোনো উন্নত মানের আরো ভালো শব্দের দ্বারা, আরো ভালো বাক্য দিয়ে তাকে শুভেচ্ছা জানাও। যদি তোমার কাছে ভালো বাক্য না থাকে তো কমসে কম সে যে ভাষায় তোমাকে শুভেচ্ছা জানিয়েছে তাকে সেই ভাষায় শুভেচ্ছাকে পাল্টে দিয়ে দাও, সেই ভাষায় শুভেচ্ছা জানিয়ে দিয়ে দাও। এই বর্তমানে এই সাবজেক্টের উপরে সমস্ত উলামায়ে কেরামদের, বক্তাগণের, মসজিদের ইমামগণের বক্তব্য হওয়া উচিত, মানবতার দার্স, মানবতার দার্স, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। তারপরে ইসলাম সেকেন্ড নাম্বারে শেখাচ্ছে রিলিজিয়ানশিপ। এইবার ইসলাম বলছে, যখন তুমি তুমি আগে হাফেজ নয়, তুমি আগে কারি নয়, তুমি আগে মাওলানা নয়, মুফতি নয়, পীর নয়, দরবেশ নয়, তুমি একজন খাঁটি মানুষ আগে হও, তোমার মধ্যে মনুষ্যত্ব জন্মাক, তারপরে তুমি ইলম অর্জন করলে আলেম হবে, হাদিস পড়লে মুহাদ্দিস হবে, তাফসির পড়লে মুফাসসির হবে, ফেকা পড়লে মুফতি হবে, সায়েন্স পড়লে সায়েন্টিস্ট হবে, ম্যাথ পড়লে ম্যাটেশিয়ান হবে, হিস্টোরি পড়লে হিস্টোরিক্যাল হিস্টোরিয়ান হয়ে যাবে। কিন্তু আগে তুমি একজন মানুষ রূপে জগৎবাসীকে চিহ্নিত করো যে আমি মানুষ। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নিজেকে নবী বলেননি, নবী তো নবীর ডিগ্রি, নিজেকে রাসূল বলেননি, রাসূল তো নবীর ডিগ্রি না, 40 বছর
আমার রাসূল মক্কার কাফেরদের সামনে নিজেকে মানব শ্রেষ্ঠ মনুষ্যত্ববালা মানুষ প্রমাণ করিয়েছেন। 40 বছর একদিন আল্লাহ রাসূল পরীক্ষা নিচ্ছেন, দেখি এরা আমার চলন বলনে আমার কথাতে সন্তুষ্ট কিনা, এরা আমাকে মানুষ বলে মেনেছে কিনা। রাসূল মক্কার বড় বড় কাফেরদেরকে দাওয়াত করলেন, এসো। সব কাফের উপস্থিত নবীর এক দাওয়াতে। উনি নিয়ে গিয়েছেন পাহাড়ের চূড়াতে, নিয়ে গিয়ে বলছেন, তোমরা কি আমাকে মানো? তা বলছে, হ্যাঁ আমরা মানি। কেমন মানো? তা বলছে, আপনি যেটা বলবেন সেটাই সঠিক। কারা বলছে? মক্কার কাফেররা। মক্কার কাফেররা বলছে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা নিচ্ছেন, বলছেন, যদি আমি বলি পাহাড়ের পিছন থেকে একদল সশস্ত্র বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি মানবে? মক্কার কাফেররা বলছেন, মা দাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ তুমি তো সত্য ছাড়া মিথ্যা বলো না, তুমি তো সত্য ছাড়া মিথ্যা বলো না, তুমি হচ্ছে সাদিকুল আমিন, আসাদিকুল আমিন, তুমি হচ্ছে সত্যবাদী, তুমি হচ্ছে আমানতদার, তুমি সত্যবাদী, তুমি হচ্ছে আমানতদার, তুমি তো মিথ্যা বলো না। আল্লাহু আকবার। তা বললে, এত বিশ্বাস, এত বিশ্বাস? তো হ্যাঁ, এত বিশ্বাস। এইবার রাসূল নিজের ডিগ্রি প্রকাশ করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে উপস্থিতগণ শোনো, আমি তোমাদের সামনে আমার আল্লাহর প্রেরিত একজন দূত। সঙ্গে সঙ্গে আবুল আহাব উঠে দাঁড়িয়ে নবীকে আরবি ভাষায় গালি দিল। কি গালি? নবী তোর দুটো হাত, নবী তো বলেন মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাক, এটা হচ্ছে আরবের আরবি ভাষার গালি। আমাদের দেশের গালি আলাদা, আরবের গালি আলাদা। ইংলিশ মানুষদের সঙ্গে মিশবেন, তাদের গালি আলাদা। আমি সবার সঙ্গে মিশি, সবার জানি, সব আলাদা আলাদা সেক্টর ওদের। তো আরবের গালি হচ্ছে এই, তোর মা কান্না করুক, তার মানে তোর মৃত্যু হোক, এটা হচ্ছে আরবের মহাগালি। আরবের আরেকটা গালি হচ্ছে, তোর নাকে মাটি উঠে যাক, মানে তুই ধ্বংস হয়ে যা। এই আরবের গালি এগুলো। তা তো আবু লাহাব কি বলেছিল? নবী তোর হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে গালি দিয়েছে? তুমি চুপ থাকো, জিবরিল সিদরাতুল মুনতাহা ছাড়ো, এক্ষুনি গিয়ে উত্তর দিয়ে দাও, আবুল আহাব নবীর একটা হাত ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাক, আবুল আহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। যে লোকটার সঙ্গে আপনার ঝগড়া, সবার সঙ্গে সবার একটু না একটু থাকে, তাই না? একদিন নামাজে দাঁড়িয়ে সেই লোকটার নাম নিয়ে গাল দিয়ে দেখুন তো, নামাজ হবে? হবে? নামাজ সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। কিন্তু নামাজের মধ্যে যদি কেউ তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়ে, নামাজ হবে না? হবে না, নামাজ হবে। নামাজের মধ্যে যদি কেউ নিজের দুশ্মনকে গালি দেয়, নামাজ বেকার। যদি দুশ্মনে মুস্তাফাকে আরবিতে গালি দেয়, নামাজ মকবুল। এ তো অনেক হালকা শব্দ। যদি এখানে কেউ হাফিজ সাহেব থাকেন, আমি আয়াত বলছি 29 পারাতে, উতুল্লিম বাদা জালিকা জানিম, এর মানে হচ্ছে হারাম জাদা। কোরআনে আছে, একজন নবীর উপরে সবসময় সন্দেহ করত, নবীর সামনে বেয়াদবি করত, আল্লাহ পাক বলছেন গিয়ে বলো ওর জন্মে গলত, যার জন্ম ভালো হবে ও কোনোদিন নবীর উপরে কথা বলবে না। আল্লাহ হুকর। যদি এই আয়াত আমি কোরআনে 6666 খানার মধ্যে দেখাতে না পারি, কুতুবগঞ্জের স্টেজ আর কোনোদিন আসবো না। কোরআন শোনাচ্ছি আমি এখানে, জয়ীব বলে কেউ পার করবে সে পারবে না, সব সহি কোরআনের মধ্যে, জয়ীব বলে কিছু নেই। আমার কিছু ভাই সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, চ্যানেল দেখে বলছে মাওলানা সাহেব যেটা বললো সহি না জয়ীব। আচ্ছা, সহি জয়ীব, তো এটা সহি শোনাচ্ছি, কোনো জয়ীব নয়। তো এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখিয়েছেন? 40 বছর নিজেকে একজন কমপ্লিট হিউম্যান হিসাবে প্রমাণ করিয়েছেন। পরে যখন নবীর ডিগ্রি নিয়ে নবী প্রকাশ করেছেন, তখন মক্কার কাফেররা অস্বীকার করেছে, এটা আলাদা কথা। তাহলে নবী কি করলেন? সবচেয়ে প্রথম নিজে একজন স্বয়ংসম্পন্ন
এবং একজন মিষ্ট মানুষ হিসাবে প্রমাণ করিয়েছেন যে আমি মানুষ। এইবার আল্লাহ পাক বলছেন, যখন তুমি একজন মানুষ হয়ে গেলে, সবার সঙ্গে মিল মহাব্বত তোমার হয়ে গেল, এইবার একটু মহাব্বতের কাঁটাটা বাড়িয়ে দাও। মহাব্বতটা আর আমভাবে রাখলে হবে না, একটু মহাব্বতের উপরে ওঠাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এইবার তোমরা মুসলমান মুসলমান একে অপরের সঙ্গে ভাই ভাই। তোমরা প্রথমে সমস্ত মানুষের সঙ্গে যখন মানুষের হক আদায় করলে, সেকেন্ড হক আদায় করো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান মুসলমান ভাই ভাই। বলো, এখান থেকে অনেক ভাই বলে থাকেন আল্লাহ বলেছে কোরআনে মুসলমান মুসলমান ভাই ভাই, মমিন মমিন ভাই ভাই, নবী মুসলমান আমরা মুসলমান ভাই ভাই হব না কেন? আচ্ছা এটা ছাড়ো, আবু জাহেল মানুষ ছিল না অন্য কিছু? ছিল তো মানুষ, দু পেয়ে হাঁটতো না চার পায়ে? আর তুমি, তুমিও দু পায়ে হাঁটছো, তো একবার বলে দেখো আবু জাহেল মানুষ, আমি মানুষ ভাই ভাই? ওখানে কিন্তু নয়। কেন? নিজেকে বাঁচিয়ে নিচ্ছ আর নবীর দিকে গিয়ে বলছো নবী মুসলমান আমি মুসলমান ভাই ভাই। শোনেন, নবী শুধু মমিন নয়, আমরা হচ্ছি কেবল মমিন, নবী মমিনের সঙ্গে সঙ্গে ইমান। নবী শুধু মুসলমান নয়, আমরা মুসলিম, নবী মুসলমানের সঙ্গে সঙ্গে নবী হচ্ছেন ইসলাম। কেন? আমরা আমাকে না মানলে, যদি কেউ আমাকে না মানে কোনো কারণবশত, ও সুন্নি থাকবে, মুমিন থাকবে, মুসলমান থাকবে, আহমদ রেজাকে না মানার জন্য ইসলাম থেকে বেরিয়ে যাবে না। কি বোঝা গেল? আহমদ রেজা ইসলামের কোনো খুঁটি নয়, ইসলামের খুঁটি সেটা যে খুঁটিকে ফেলে দিলে ছাদ পড়ে যাবে। তো আমার উপরে ইসলাম নয়, ইসলামের উপরে আমি ভরসা করি, ইসলাম আমার উপরে ভরসা করে না। কিন্তু আমার মোস্তফা এমন এক ব্যক্তিত্ব, এমন এক পার্সোনালিটি, মোস্তফা ইসলামের জন্য না, ইসলাম মোস্তফার উপরে ভরসা করে থাকে। প্রশ্ন হচ্ছে এই, বলছে নবী যদি গায়েব জানবে তো নিজের নাতিগুলোর গলা কাটলো কেন কারবালাতে? নবী আগে থেকে ধরে নিল না কেন? একে কে বোঝাবে কারণ? শুনুন, আপনার ব্লাড আরেকজনের ব্লাড কি এক? কারণ নেগেটিভ, কারো পজিটিভ, কারো এ প্লাস, কারো কি, অনেক কিছু ব্লাড গ্রুপ থাকে। তো যদি একজন এ প্লাস ব্লাড গ্রুপওয়ালা মানুষের দেহে বি গ্রুপের ব্লাড দিয়ে দেওয়া হয়, মানুষটা বাঁচবে? মরে যাবে। সহজ উদাহরণ, যাদের ডিজেলের গাড়ি ওতে পেট্রোল দিলে গাড়ি চলবে না, যাদের পেট্রোলের গাড়ি ডিজেল দিলে চলবে না। হ্যাঁ, অত ই না করে শুনুন, হলো তো ইসলাম বেরিয়েছে কার বাড়ি থেকে? মোস্তফার বাড়ি থেকে। তো ইসলামের যখন রক্তের প্রয়োজন হলো, তো নবী বলছেন আরে আমি তো যাচ্ছি আমার হোসাইন গলা কাটাবে, কিন্তু ইসলাম বেরিয়েছে, তো ইসলামের রক্তের সঙ্গে মুহাম্মাদের বাড়ির রক্তের গ্রুপের মিল রয়েছে, সেই জন্য কারবালার ময়দানে আমি ইমাম হোসাইনকে কাটিয়ে দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়ে দিলাম। তাহলে ইমাম হোসাইন কিন্তু মরেননি, শহীদ তো হয়েছেন, মরেননি। ইয়াজিদ জীবিত তো ছিল কিন্তু মরেছে। ইমামে হোসাইনের উপরে তলোয়ার চলেছিল, ইয়াজিদের গলায় কিন্তু তলোয়ার চলেনি, নর্মালভাবে মরেছিল। মৃত্যুতে অনেক কষ্ট হয়েছিল আলাদা কথা, কিন্তু তলোয়ারে মরেনি। কিন্তু আজ ইয়াজিদের নাম নেই, ইমামে হোসাইনের নাম কিরকম? তা বলছে এই জন্য ইয়াজিদ নবীর খেলাফে কাজ করেছিল, তো ইয়াজিদ মেরে মুর্দাবাদ হলো, ইমামে হোসাইন মরেও জিন্দাবাদ হলো। ইয়াজিদ মেরে মুর্দাবাদ, ইমামে হোসাইন মরেও জিন্দাবাদ। এ হচ্ছে শানে মুস্তাফা। রিলেশন রাখতে হবে নবীর সঙ্গে সবসময়ের জন্য, ইসলামের সঙ্গে।
তো আমার নবী কী দেখালেন? সবচেয়ে প্রথম মানবতা দেখালেন। তারপরে কী বলছেন আল্লাহ পাক? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমান, মুমিন মুমিন, ভাই ভাই। হলো ঠিক। তারপরে তৃতীয় নম্বরে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেখাচ্ছেন, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, আর নিজের বাড়িওয়ালাদের সঙ্গে মিল মোহাব্বতের সঙ্গে চলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, অনেক জায়গায় অনেক রকমের আয়াত। কোনো জায়গায় বলছে প্রতিবেশীর সঙ্গে সুস্থ ব্যবহার করো, কোনো জায়গায় বলছেন বাপ মাকে সেবা করো, কোনো জায়গায় বলছেন গরিব মিসকিনদেরকে সাহায্য করো। তাহলে ইসলাম প্রথম নম্বরে মানবতা শেখালো, দ্বিতীয় নম্বরে ইসলাম আমাদেরকে রিলিজিয়ানশিপ শেখালো, তৃতীয় নম্বর ইসলাম আমাদেরকে ব্লাড রিলেশনের কথা বলল। এইবার ইসলাম ডিক্লিয়ারেশন দিচ্ছে দুনিয়াবাসীকে। মক্কার কাফেররা নবীর কাছে এসেছিল, নবী ঝগড়া না করে একটা ফয়সলা করা যায়। কারা? মক্কার কাফেররা। কী ফয়সলা? তারপর তুমি এক কাজ করো, ছমাস আমাদের পূজা করে দাও, আমরা ছমাস তোমার নামাজ পড়ে দেবো। মক্কার কাফেররা মিউচুয়াল করতে এসেছিল যে তুমি ছমাস আমাদের নামাজ পড়ে দাও, তুমি ছমাস আমাদের পূজা করে দাও, আমরা ছমাস তোমার আল্লাহ আল্লাহ করে দেব। জিব্রিল আলাইহিসসালাম এসে বলছেন, নবী বলো, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসকারীগণ, লা আবুদু মা তাআবুদুন, আমি তার ইবাদত করি না যার উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা তার ইবাদত করবে না যার উপাসনা আমি করি। কিন্তু শোনো, ঝগড়া নয়, মারপিট নয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। ইসলাম ফয়সলা করে দিয়েছে। মুহাব্বতের মানে এই নয় যে আপনি পূজা মণ্ডপে গিয়ে সরাসরি আপনি কাজ করবেন না। মুহাব্বত আপন জায়গায়, প্রতিবেশীর সঙ্গে, অমুসলিমের সঙ্গে সুস্থ ব্যবহার হতে হবে। কিন্তু না আপনি তাকে অমুসলিম অবস্থায় মসজিদে ডাকবেন, না আপনি মুসলিম অবস্থায় তার মন্দিরে যাবেন, এটা নয়। ইসলাম বলছে যে আমি যেমন অপরের ধর্মে ইন্টারফেয়ার করি না, তেমন কাউকে আমার ধর্মে ইন্টারফেয়ার করার অনুমতিও দিই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইউ ফর ইউর ওয়ে অ্যান্ড মি ফর মাই ওয়ে, তোমার জন্য তোমার রাস্তা, আমার জন্য আমার রাস্তা। আমি যাবো শিলিগুড়ি, তুমি যাবে বহরমপুর, দুটো আলাদা রাস্তা, এক নয়, এক নয়। বর্তমান সমাজ কি সহি হাদিস শোনাচ্ছি? শুনুন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুনা আল-আওসান, ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না দুনিয়াতে যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা মুসলিম গোষ্ঠী মুশরিকদের সঙ্গে মিলে গিয়ে পূজাতে অংশগ্রহণ না করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাহাবাদেরকে নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ করে জাজিরাতুল আরব, আরব ভূমিকে তিনি পবিত্র করেছেন শিরক থেকে, বিদআত থেকে। কিন্তু আজ আরব ইমারতে বিশ্বের সবচেয়ে বড় মন্দির করার পারমিশন দেওয়া হলো। সেখানে কি কোনো আলেম, মুফতি, হাফেজ, কারি নেই? আরে যারা চ্যানেলে দেখছো মাদানী সাহেব ফতোয়া দিচ্ছেন মিলাদুন্নবী করা জায়েজ নয়, মাদানী সাহেব ওটা কেন বলছেন না? কেন বলছেন না যে আল্লাহ পাকের রসুলের হাদিসে আসছে, আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আমার আরব ভূমি থেকে মুশরিকদেরকে বের করে দাও। আর আল্লাহ রসুল তাই করেছেন, তাই করেছেন। আপনি যদি যান আরবে দেখবেন রোড আছে, আত তারিক লে গায়রিল মুসলিমিন, অমুসলিমের জন্য আলাদা রাস্তা করা আছে। কেন? ইসলাম শিখিয়েছে না, কারো রাস্তায় কাঁটা দেওয়ার হুকুম ইসলাম দেয়নি। আর আমার নিজের দার্স হচ্ছে এটা, যদি আপনার দুশ্মন আপনার জন্য রাস্তায় কাঁটা বিছায়, আর আপনি যদি তার মোকাবেলায় আপনিও দশটা কাঁটা বিছিয়ে দেন, তাহলে ওর দশটা আপনার দশটা মিলিয়ে কুড়িটা হয়ে যাবে, তো আপনার ছেলেটা পা রাখবে কোথায়? কাঁটা বিছাবেন না, যদি পারেন বিছানো কাঁটাকে উঠিয়ে ফেলে দিন। যদি কেউ একটা গালি দেয়,
আপনি দয়া করে দুটো গালি ওকে ওভারটেক করার চেষ্টা করবেন না, পারলে ধৈর্য ধরে নিন আর নয়তো সান্ত্বনা দিন। এ ভাই গালি দিচ্ছ কেন? ইসলাম এ কথা শেখায় না যে যদি তোমার উপরে কেউ আক্রমণ করে তুমি তার পাল্টা আক্রমণ করে দাও, না, বোঝাও। ইসলাম শান্তির, ইসলাম মহাব্বতের ধর্ম, ইসলাম এমন এক ধর্ম যেদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসছিলেন সেদিন নবীর বাড়ির দরওয়াজা বন্ধ ছিল, হঠাৎ করে আওয়াজ হচ্ছে দরওয়াজায়, দরওয়াজা খোলো। দরওয়াজার ফাঁক থেকে নবীর সাহাবীরা গিয়ে দেখছেন যে আরে উমার চলে এসেছে। উমার ছিল আরবের বাহাদুর, উমারের তলোয়ারের সামনে বড় বড় মানুষ দাঁড়াতে পারত না। তো বলছে হুজুর দরওয়াজা খুলবো না খুলবো না। তা বলছে কে? তা বলছে আবু কুহাফার ছেলে উমার এসেছে হাতে উলঙ্গ তলোয়ার। নবী বলছেন দরওয়াজা খুলে দাও। তা বলছে আরে আমরা তো অপ্রস্তুত আছি, কি করে দরওয়াজা খুলবো? আরে হুজুর বলছে তুমি ওর দরওয়াজা খুলে দাও, ও আমার চেহারা দেখলে ওর অন্তরের দরওয়াজা আমি নিজে খুলে নিয়ে নেব। তোমরা ওর দরওয়াজা খোলো, বাড়ির দরওয়াজা তোমরা খোলো, আর ওর অন্তরের দরওয়াজা আমি খুলে দেব। শুধু নবীর মুখের দিকে একবার তাকিয়েছেন। আল্লাহর রাসূল তার আগে দোয়া করেছিলেন মক্কার দুইজন বীর বাহাদুর সম্পর্কে যে আল্লাহ হয় আবু জাহেলকে আর নয় উমারকে, দুজনের মধ্যে কোনো একজনকে তুমি আমার করে দিয়ে দাও। তো আল্লাহ পাক আমার রাসূলের এই দোয়াকে হযরত উমারের হকে কবুল করে নিয়েছিলেন। তো যেদিন হযরত উমার এসেছিলেন তলোয়ার উমারের হাতে ছিল, মোস্তফার হাত সেদিন খালি ছিল। যুবকরা শোনাও তোমাদের ভাইদেরকে ইসলামের ইতিহাস, যেদিন উমারের মতো বাহাদুর নবীর কাছে এসেছিল নবীর হাত সেদিন খালি ছিল, উমারের হাতে কিন্তু উলঙ্গ তলোয়ার ছিল। নবী উমারকে তলোয়ার উমারের হাতে ছিল নবীর হাত খালি, নবী সেদিন উমারকে লোহার তলোয়ার না দিয়ে মুহাব্বতের তলোয়ার দিয়ে জবাই করে দিয়েছিলেন। হযরত উমারকে মুহাব্বতের তলোয়ার দিয়ে জবাই করার পরে হযরত উমার নিজের হাতে তলোয়ারকে রেখে দিয়ে মোস্তফার কদমের সামনে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক আর তুমি হচ্ছে খোদারই রাসূল। এ হচ্ছে শান, এ হচ্ছে মান, এ হচ্ছে ইজ্জত। ইসলাম মানবতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়। বর্তমানে সুন্নিয়াতের নাম দিয়ে অনেক কিছু কাজ চলছে যেগুলো আসলে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে কোনো সম্পর্ক রাখে। কোন কাজ এই মুহূর্তে মেনশন আমি করব না, কিন্তু ইনডাইরেক্টলি বলছি, এখনো সামলে যান, সময় আছে। আমাদের সমাজে যে যত বড় মূর্খ সে তত বড় পীর, ভুল হবে। যারা শরীয়তের আলেম তারাই তরিকতের পীর। যেমন মাথায় এখানে আপনার মান টিকলি দেয় না, টিকলি মেয়েরা অনেক সময় দেয় বাচ্চারা, ওটা কি বলে টিকা না কি বলে, এখানে ঝোলে মাথায় চুলের সঙ্গে করে দিয়ে মান টিক্কা। তো যদি কারোর মাথায় চুল না থাকে মানটিক্কা ঝুলাবে কোন জায়গায়? তো এই মানটিক্কাটা হলো বেলায়াত বা মারেফাত, আর শরীয়তটা হলো মাথার চুল। তো যদি শরীয়ত না থাকে বেলায়াতের ফুল কোনোদিন ফুটবে না, আগে শরীয়ত তারপরে তরিকত। শরীয়ত ছাড়া তরিকত নয়। আমি কোনো জাহেলকে পীর মানি না, আর যাকে পীর মানি তাকে আমি জাহেল মানি না। আমাদের সমাজে উলামায়ে কেরাম বক্তাগণ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে শুধু একজন পীর হিসাবে জানিয়েছেন, কিন্তু তিনি কত বড় আলেম ছিলেন এ কথা বলেননি। ইমামে আবু হানিফাকে একজন বড় ফকিহ আলেম হিসাবে তো পরিচয় করিয়েছেন, কিন্তু তিনি কত বড় আরিফ বিল্লাহ ছিলেন সে কথা বলা হয়নি। ইমামে আহলে সুন্নাত আলা হযরতকে তো বহুত বড় মুসান্নিফ রাইটার আর বড় আলেম ছিলেন, কিন্তু কত বড় তিনি আধ্যাত্মিক সম্পন্ন আল্লাহর ওলি ছিলেন সে কথা আমাদের বলা হয়নি।
আমরা যেখানে যেখানে ইলমের জিকির করেছি সেখানে বেলায়াতের জিকির করিনি, যেখানে বেলায়াতের জিকির করেছি সেখানে ইলমের জিকির করিনি, আমরা ইলম আর বেলায়াতকে আলাদা করে দিয়েছি। ঘরের মধ্যে যখন যাচ্ছে বক্তাগণ আসছেন, ইনি পীর সাহেব ইনি মৌলভী সাহেব, মৌলভী সাহেবকে নিচে পীর সাহেবকে উপরে, কেন দুটো কি আলাদা জিনিস? আলেমদের সম্মান করা শিখুন, ওলামাদের সম্মান করা শিখুন। হযরতে মাওলানা রুম তিনি বলছেন যে 1000 জ্ঞানী ব্যক্তির মৃত্যুতে সমাজে অত বড় ক্ষতি হয় না, একজন অযোগ্য লোক যদি মসনদে বসে যায় যতটা ক্ষতি হয়। 1000 শিক্ষিত, 1000 এডুকেটেড ম্যান যদি বা এট এ টাইম ডেথ হয়ে যায় মরে যায়, সমাজ অত ক্ষতি হবে না। একজন অযোগ্য মানুষ যদি সিংহাসনে বসে রাজত্ব চালানোর চেষ্টা করে যতটা ক্ষতি হবে। বর্তমান সমাজে তো তাই, বর্তমান সমাজে তাই। বিচারক কে? যে বড় গুন্ডা সেই। বিচারক কে? যে চোর। বিচারক কে? যে ছেঁচড়া। এই তো বিচারক। আর সঠিক মাপের সত্য মানুষগুলো কি করবে? না নিজেদের পকেটে পয়সা, না বাজুতে শক্তি, না সঙ্গে রয়েছে কোনো কেউ। এই তো অবস্থা জগৎবাসী। যুবকরা ছোটবেলায় কাজ কাম ছেড়ে দাও, এডুকেশনের দিকে এসো। আফ্রিকার ইউনিভার্সিটির গেটে লেখা রয়েছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তো জাতির উপরে পরমাণু বোমা মারার দরকার নেই, ওই জাতির কাছ থেকে এডুকেশনকে ছিনিয়ে নাও, শিক্ষাকে নিয়ে নাও, ও জাতি অটোমেটিক্যালি পঙ্গু হয়ে মরে যাবে। একজন মানুষকে যদি জবাই করে দেন তো আপনার উপর কেস হবে। মানুষটাকে জবাই না করে ওর কাছ থেকে ভাত পানি খাবার পানিগুলো সরিয়ে নিয়ে রুমের মধ্যে বন্ধ করে দেন, অটোমেটিক্যালি না খেয়ে না খেয়ে মরে যাবে। দোষও হবে না, বলবে আমি কি করব, অসুখে মরেছে। এই তো অবস্থা। এডুকেশন যেন তোমাদের ভিতর থেকে সরে না যায়, শিক্ষা যেন তোমাদের মধ্যে থেকে সরে না যায়। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ইসলামের মধ্যে শিক্ষার যে গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ওহি এসেছিল, নবীর উপরে ওহি ছিল ইকরা, নবী পড়ুন। তারে যে নবী সারা দুনিয়াকে পড়ানোর জন্য এসেছেন, কিন্তু সেই নবীর উপরে প্রথম ওহি আসছে নবী পড়ুন, নবী পড়ুন। অনেক সময় ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাপ নিজে নিজের উপরে কোনো কাজ করে, দেখি আমি আজ একটু কোরআন শরীফ পড়বো, ছেলেটাকে ডাইরেক্টলি বলছে না, কেন মানতে পারে না পারে, নিজেই বলছে। তো ছেলে যদি জ্ঞানী হয় ও কোরআন শরীফ নিয়ে বসবে, কেন আমার আব্বা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করছে আমিও করি। তো আমার নবীর উপরে প্রথম ওহি আসছেন একরা নবী পড়ুন। এই একরা নবী পড়ুন এই শব্দটার বাংলা উর্দু তর্জমা আমার কিছু ভাইরা করছেন এবং আরবি শব্দটা বলছেন, এ করা নবী পড়ুন। কিন্তু নবী পড়ুন এই শব্দের উত্তরে নবী কি উত্তর দিয়েছিলেন সেই সেন্টেন্সের তর্জমা লোক করছে না। নবী কি বলেছিলেন? মা আনা বেকারিন, আমি পঠনকারীদের মধ্যে নয়। এইটার তর্জমা না করে তারা বলছে নবী বলেছিলেন আমি জানি না, আস্তাগফিরুল্লাহ, না নবী এ কথা বলেননি, আমি জানি না। এর আরবি হচ্ছে লা আলাম, আমি জানি না, লা আদরি, আমি জানি না। এর অর্থ এই নয় যে আমি জানি না, নবী বলছেন আমি পঠনকারীদের মধ্যে নয়। একজন এখানে মোদাররিস মনে করুন, নতুন সকালবেলা দাঁড়িয়ে আছি, উনি হাতে লাঠি নিয়ে ঘুরছেন, হ্যাঁ ক্লাসে বসো, আমাকে বলছে হ্যাঁ ক্লাসে বসো। তো আমি বললাম যে আমি পঠনকারীদের মধ্যে নয়, তার মানে কি আমি লেখাপড়া কিছুই জানি না, মূর্খ? না, আমি এখানে গেস্ট, আমি আপনার ছাত্র নয়। আপনি নতুন মানুষ, আপনার চিনতে ভুল হচ্ছে, আমি ছাত্র নয়। তার অর্থ এটাই। তো জিব্রিল আলাইহিস সালাম বলছেন ইকরা নবী পড়ো, নবী বলছেন আমি পঠনকারীদের মধ্যে নয়। আবার বলছেন নবী পড়ো, বলছে পঠনকারীদের মধ্যে নয়। এ কেমন? একটা ছোট বাচ্চা রাস্তা ধারে খেলে, ওর ভাই এসে বলছে বাবু বাড়ি যাও, যাবো না, বলছে বাড়ি যাও, বলছে বাড়ি যাবো না, তারপর বলছে আরে আব্বা ডাকছে বাড়ি যাও, ছেলেটা খেলা ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড়েছে। প্রথম দুইবার গেল না কেন? ও জানছে ভাই বন্ধুর মতো কথা মানলে কি না মানলে কি, ওর সঙ্গে হাসি মজাক সব হয়। তৃতীয়বার যখন ছেলেটা
নিজের নামটা গোপন করে বলছে আব্বা ডাকছে বাড়ি যাও, তো দেখছে গুরুজনের আওয়াজ, বাড়ি এক্ষুনি যেতে হবে। তো জিব্রিল আলাইহিস সালাম প্রথম দুইবার আল্লাহর নামকে গোপন রেখে নিজে বলছেন নবী পড়ো, নবী বলছেন আমি পঠনকারীর মধ্যে নয়, বলছেন আবার পড়ো, বলছে পঠনকারীর মধ্যে নয়। কেন? বাড়ির কর্মচারীর হুকুম কোনোদিন বাড়িওয়ালার উপরে চলে না। তা আমি মোস্তফা হলাম জিব্রিলের মখদুম, জিব্রিল হলো আমার খাদেম, খাদেমের হুকুম কোনোদিন মনিবের উপরে চলে না। তো প্রথম দুইবার জিব্রিল ফেরেশতা আল্লাহর নামকে লুকিয়ে রেখে বলছেন নবী পড়ো, নবী বলছেন আমি পঠনকারীর মধ্যে নয়, নবী পড়ো আমি পঠনকারীর মধ্যে নয়। তৃতীয়বার জিব্রিল বলছেন ইকরা বিইসমি রব্বিকা আল্লাযী খালাক, ইয়ে হুকুম আমার হুকুম নয়, তোমার আল্লাহর হুকুম। নবী নতশিরে পড়তে আরম্ভ করেছেন। নবী পড়তে আরম্ভ করেছেন। এইবার দেখুন আমার যুবক ভাইরা, তোমরা আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়াল উম্মি, উম্মি শব্দের অনুবাদ করতে গিয়ে নবীর জন্য লিখছো ইলিটারেট, আনএডুকেটেড, আনপড়, নিরক্ষর। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, নবীকে নিরক্ষর? আজ আপনাদের জলসার বক্তা আমি, আমাকে বক্তা কেন করেছেন? আমি এডুকেটেড বলে না আনএডুকেটেড বলে, নিশ্চয়ই এডুকেটেড বলে কেন জলসার বক্তা করেছেন? শিক্ষিত হিসাবে না অশিক্ষিত হিসাবে? নিশ্চয়ই শিক্ষিত হিসাবে। তো আপনার জলসার বক্তা হওয়ার জন্য যদি শিক্ষিত হওয়া প্রয়োজন হয়, যিনি সমগ্র বিশ্ব জলসার প্রধান বক্তা তিনি নিরক্ষর হবেন? কোনোদিন নয়। এবার শুনুন, যারা বলছেন নবী নিরক্ষর, নবীর ডিগ্রি যাচাই করছেন, নবী কতটা জানতেন কতটা জানতেন না, নবীর পাণ্ডিত্য কী ছিল? তো আমার যুবক ভাইরা, আগামীকাল যারা হাই স্কুলে পড়ো হাই স্কুলে যাও, যারা কলেজে পড়ো তারা কলেজেও যাও, ইয়ে ক্লাসে যাবে না, দাঁড়িয়ে থাকবে হেডমাস্টারের রুমের সামনে আর ওদিকে প্রিন্সিপালের ঘরের সামনে। স্যার জিজ্ঞাসা করলেন বাবু তোমরা ক্লাসে না গিয়ে দাঁড়িয়ে কেন? তা তোমরা বলবে যে স্যার আজকের আমরা ক্লাস করব না, আগে আপনার ডিগ্রি যাচাই করব, মাধ্যমিকে আপনি কত পেয়েছিলেন, উচ্চ মাধ্যমিকে আপনার নাম্বার কী ছিল, গ্র্যাজুয়েশনে আপনার ডিভিশন কেমন ছিল, ডিগ্রি যাচাই করব, তারপরে আমরা ক্লাসে যাব। তো স্যার রুমের মধ্যে যাবেন, হেডমাস্টার মশাই যাবেন না, একটা কাগজ নিয়ে আসবেন, ওটা কিন্তু হেডমাস্টারের সার্টিফিকেট নয়, ছেলেটার টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট, বেরিয়ে যা আমার স্কুল থেকে। কেন? কোন আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না আপন শিক্ষকের ডিগ্রি যাচাই করে। যদি কোনো ছাত্র নিজের স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়, আর যদি কোনো উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদ রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে তাকে আউট অফ ইসলামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, ইসলাম থেকে বেরিয়ে যা। এমন ধর্মে তো থাকতে হবে না, যে ধর্মের ধর্মগুরু যার নামের কলমা না পড়লে তুই মুসলমান নয়, যার নামের আজান না দিলে তোর আজান সম্পূর্ণ হয় না, যার নামের কলমা না পড়লে তোর ঈমান সম্পূর্ণ হয় না, যার নামে দরুদ না পড়লে তোর নামাজ সম্পূর্ণ হয় না, যার নামের দোয়া না পড়লে, যার সুন্নাতের দোয়া না পড়লে তোর রোজার ইফতার কবুল হয় না, যার দোয়া না পড়লে তোর সেহরি কবুল হয় না, সেই নবীকে যাচাই করছিস? নবী কতটা জানতেন কতটা জানতেন না? আস্তাগফিরুল্লাহ আযীম, না। কিন্তু এ কথা সত্য যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুল কলেজ মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটিতে তিনি পড়েননি, এ কথা কিন্তু সত্য কথা। এর কারণ কি? এর কারণ হলো এই, বর্তমান যিনি ভারতের প্রাইম মিনিস্টার, ভালো করে শুনুন, ইনি কিন্তু খুব বড় এডুকেটেড মানুষ নন, কিন্তু এর আগে যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং, অনেক বড় এডুকেটেড মানুষ ছিলেন, অনেক বড় শিক্ষিত মানুষ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন। তো উনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে 15ই আগস্ট লেকচার দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, কোনো একজন ওনার গৃহশিক্ষক যিনি ছোটোবেলায় ওনাকে ম্যাথ পড়িয়েছেন, ইংলিশ পড়িয়েছেন, তিনি নিজের নাতিগুলোকে ডাকছে, বাবু দেখো এর নাম মনমোহন, ছোটোবেলায় আমার কাছে অঙ্ক শিখতে আসতো, এ প্লাস বি হোল কিউবের সূত্র জিজ্ঞাসা করেছিলাম, বলতে পেরেছিল না, আমি কান ধরে মচলেছিলাম, আজ আমার জন্য গৌরবের বিষয় যে আমার এই ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে। এমন তো অবস্থা, ইংলিশের স্যার বলছেন দেখো এ মনমোহন
হন। ছোটবেলায় আসতো আমার কাছে হাফ প্যান্ট পরে, ন্যাশনাল বানান জিজ্ঞাসা করেছিলাম, নাইফ বানান জিজ্ঞাসা করেছিলাম, বানানগুলো খুব ডিফিকাল্ট হওয়ার কারণে বলতে পারেনি, আধ ঘন্টা নীল ডাউন করে রেখেছিলাম, একটা থাপ্পড়ও মেরেছিলাম। আজ আমার জন্য গৌরবের বিষয় যে আমারই ছাত্র ভারতের প্রাইম মিনিস্টার হয়েছে। কি বোঝা গেল? আপনি যত বড় হুজুর হন না কেন, আপনার উপরে একজন হুজুর শিক্ষক থাকবেন। আপনি যত বড় প্রফেসর হন না কেন, আপনার উপরে একজন প্রফেসর স্যার থাকবেন। আপনি যত বড় লয়ার হন না কেন, আপনার উপরে লয়ার থাকবেন। আল্লাহ পাক বলেন, প্রিয় পয়গম্বর, আমি তোমাকে জগতে পাঠিয়েছি কেন? লিয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিমুল কিতাব ওয়াল হিকমা, যে জগৎবাসীকে জ্ঞান বিজ্ঞান দান করবে, কোরআনের দার্স দেবে। আর প্রিয় পয়গম্বর, আমি তোমাকে জগতের কোন স্কুল মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটিতে এই জন্য পড়ার সুযোগ দিইনি, তুমি সবার মাস্টার হবে, তোমার মাস্টার যেন কেউ না হতে পারে। নবী, তুমি সবার মাস্টারি করবে, তোমার মাস্টারি যেন জগতে কেউ না করতে পারে। তুমি সবার শিক্ষক হবে, তোমার শিক্ষক যেন জগতে কেউ না হতে পারে। শুধু আমি তোমাকে শেখাবো আর তুমি সমগ্র জগৎকে শিক্ষা দিয়ে দেবে। এত সুন্দর স্পেশাল পয়েন্ট, এত সুন্দর ভিউ থাকা সত্ত্বেও আমার এডুকেটেড ভাইরা তোমরা চলে যাচ্ছ। নবী নিরক্ষর ছিলেন, নবী নিরক্ষর ছিলেন। এখন তো সব ঘরে ঘরে কোম্পানি, বাড়ি বাড়ি ফিল্টার নিয়ে আসছে বেচার জন্য, আসছে না মাঝে মধ্যে? সব যারা চাকরি করেন তাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন, এই ফিল্টার নিন, ওই ফিল্টার নিন। তো যারা এইসব কারবার করেন, বিজনেস করেন, একবার বলবেন যে আমার এই ফিল্টারটা ফুটো আছে, নেবেন? আপনি যদি বলেন যে আমার এই ফিল্টারটা ফুটো, কেউ কিনবে আপনার ফিল্টার? কিনবে না। তা আপনি বলছেন যে হ্যাঁ, আমাদের মিস্টার সাহেব পিস টিভিতে বসে অমুসলিমকে মুসলিম বানাচ্ছেন, আচ্ছা ভালো কথা, তো উনি যে বলছেন, কিন্তু আমি সেই নবীর কলমা পড়াবো যে নবী নিরক্ষর ছিলেন, মানে কি আপনার কলসিতে ফুটো? এমন নবীর কলমা পড়তে হবে যে নবী ছিলেন আনএডুকেটেড, আর আমি উচ্চ মাধ্যমিক পাস, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি এমএ করেছি, এম ফিল করেছি, পিএইচডি করেছি, তো ও ফিল্টার কেউ কিনবে? যদি বলেন আপনার ফিল্টারে ফুটো, তো আপনি বলছেন নবীর কলমা পড়ো, ইসলাম খুব ভালো ধর্ম, কিন্তু ইসলামের যিনি মেন লোক তিনি আনএডুকেটেড। যুক্তির কথাই কথা মাথায় আসে? আপনি হচ্ছেন ডক্টর সাহেব, নবী কিন্তু কিছুই জানে না। আস্তাগফিরুল্লাহিল আযীম, ইয়ে যাদের দেহে রক্ত নয় এর মধ্যে পানি চলাচল করে তারা এই কথা বরদাস্ত করবেন, নবী নিরক্ষর। কিন্তু যাদের দেহে ব্লাড চলে আর ব্লাডের মধ্যে ইমানি কানেকশন থাকে তারা গর্দান কাটিয়ে দেবে, মোস্তফা কাহানি এডুকেটেড কোনোদিন মানতে পারবে না। এত সহজ আপনারা নবীকে আনএডুকেটেড প্রমাণ করছেন? যদি নবীকে আনএডুকেটেড প্রমাণ করেন, আপনার প্রমাণে কত বড় ক্ষতি হবে দেখুন। এখানে হাই স্কুল আছে, হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হয়। একজন স্যার এসেছেন, অঙ্ক করাচ্ছেন, দুই চার দিন পরে কিন্তু অঙ্ক আর ঠিকমতো করতে পারছেন না। ছাত্ররা হেড স্যারের কাছে খবর নিয়েছে, আমাদের ম্যাথের স্যার অঙ্ক করাতে পারছে না। আচ্ছা তাই তো, হ্যাঁ হ্যাঁ। উনি খোঁজ নিয়ে দেখছেন যে লোকটার সার্টিফিকেট ভুয়ো, মিথ্যা সার্টিফিকেটের বলে চাকরি পেয়েছে, লোকটা আসলে এইট পাস। এইট পাস মানুষ উচ্চ মাধ্যমিকের অঙ্ক কী করে করাবে? তো ওই মাস্টারের আশাতে যতটা অপরাধ নয়, মাস্টারের চ্যান্সেলারের ওপরে কেস হয়ে যাবে যে আপনি কত লক্ষ টাকা ঘুষ নিয়ে এই লোককে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চান্স দিয়েছেন। তে জগৎবাসী, আপনার মাদারসার চ্যান্সেলার কে আর আমার নবীর চ্যান্সেলার কে? আপনার মাদারসার চ্যান্সেলার মোল্লা, আমার নবীর চ্যান্সেলার স্বয়ং আল্লাহ। তো যদি বলেন যে আমার নবী ছিলেন আনএডুকেটেড, তো ও প্রশ্ন ইনডাইরেক্টলি ঘুরে গিয়ে আল্লাহর উপরে পড়বে যে আল্লাহ ঠিক মতো বিচার করতে পারেনি, অশিক্ষিত লোককে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। আর যে বলবে যে আল্লাহর এতে খুঁত ধরবে, অ্যাট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। আল্লাহর জিনিসে কোনো খুঁত ধরা যাবে না, আল্লাহর উপরে কোনো কথা বলা যাবে না। যারা মাল্টিমিডিয়া সম্পর্কে জানো, মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইউজ করো, যুবক ভাইরা তোমরা তো জানো কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে সি ফোল্ডার থাকে, তার মধ্যে প্রোগ্রাম ফাইল থাকে, প্রোগ্রাম ফাইলে কোনোদিন এডিটিং হয় না, রিনেম হয় না। তোমার নিজের অডিও ভিডিও যেগুলো থাকবে ওগুলোর নাম তুমি চেঞ্জ করতে পারবে, সব পারবে, যেগুলো প্রোগ্রাম ফাইল ওর মধ্যে গিয়ে একটা বাড়িয়ে দেবে কমিয়ে দেবে, হবে না, কম্পিউটার হ্যাং করে যাবে। মোবাইলের মধ্যে
যেখানে মেনু লেখা আছে মেনু শব্দটাকেও চেঞ্জ করতে পারবে না, যেখানে মেসেজ লেখা আছে মেসেজ শব্দটাকেও চেঞ্জ করতে পারবে না। কেন? ওগুলো সি ড্রাইভ, ওগুলো সিস্টেম ফাইল, সিস্টেম ফাইল কোনোদিন চেঞ্জ হয় না। ইসলামের মধ্যে আল্লাহ পাকের তিনটে সিস্টেম ফাইল, এক হচ্ছে আল্লাহ, এক হচ্ছে রাসূলুল্লাহ, এক হচ্ছে কোরআন। যদি কেউ আল্লাহ তো অবমাননা করে সে কাফের, নবীকে অবমাননা করে সে কাফের, যদি কেউ কোরআনে বাড়িয়ে দেয় সে কাফের, যদি কোরআনকে কমিয়ে দেয় সে কাফের। এর বাইরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত মাওলানা আহমদ রেজা সাহেব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আগে বেড়ে বসুন। বাংলাদেশি বক্তা চলে এসছে, যারা পিছনে আছেন বসে জায়গা কাঁদে আছে, একটু আগে বেড়ে বসুন। জি আইয়ে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জামিয়া হাজা কে জুমলা ফারগিন সে মুলতমিস হুম, আপ হযরাত জব আজল স্টেজ পে আ জায়ে, জামিয়া হাজা কে ফারগিন সে মে মুলতমিস হুম, আপ হযরাত জব আজল স্টেজ পর আ জায়ে, তমামি ফারগিন কুররা হুফা সে গুজারিশ হে আপ হযরাত জব আজল স্টেজ পর আ জায়ে। হযরত আর দু দশ মিনিট বলুন। হ্যাঁ ঠিক, ইনশাআল্লাহ ঠিক, ফির মে ইনশাআল্লাহ ঠিক ঠিক। জি বিলকুল, আচ্ছা শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সমস্ত সাবজেক্ট এখানে ক্লোজ, দু পাঁচ মিনিট কিছু বলে শেষ করি, জানা হচ্ছে। আচ্ছা এইবার জি যুবক আর আমার সমাজের লোক সবাই শুনুন, কিয়ামতের দিন কেমন দিন? আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন ওঠগুলোকে সেলাই করে দেব, মুখের উপরে তালা, মুখ দিয়ে কোনো বাক্য বের হবে না, সেদিন তাদের চোখগুলো কথা বলবে, হাতগুলো কথা বলবে, পাগুলো সাক্ষ্য দিবে, নাক সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, আর মুখগুলোতে তালা মারা থাকবে, মুখগুলোতে তালা মারা থাকবে। যুবক এখনো সময় আছে, সামলে যাও, সেদিন তোমার মুখ থাকবে বন্ধ, তোমার চোখ সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে তুমি কি দেখেছিলে, সেদিন তোমার মুখ থাকবে বন্ধ, তোমার হাত সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে হাত দিয়ে কি কর্ম তুমি করেছিলে, সেদিন তোমার মুখ থাকবে বন্ধ, তোমার পা সাক্ষ্য দিবে যে আল্লাহ এই পা দিয়ে কোন কোন খারাপ কাজে। আল্লামা ইকবাল বলছেন যে মানুষ ফজরের সময় বাড়ি থেকে বিছনা থেকে উঠে মসজিদে যেতে পারে না, সে মনে মনে চিন্তা করে কবর থেকে উঠে জান্নাতে যাবে। যে মানুষ ফজরের সময় বিছনা থেকে উঠে মসজিদে যেতে পারে না, সেই মানুষ আর মনে মনে খেয়াল করে যে আমি কবর থেকে উঠে জান্নাত যাব, অসম্ভব। কিয়ামতের দিনে অবস্থা কেমন হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের দিনে হযরতে রূহুল আমিন ফেরেশতা থেকে নিয়ে সমস্ত মালায়েকা হাত বেঁধে দাঁড়িয়ে থাকবেন, না কারোর মধ্যে নরম চলন থাকবে, না কারোর ঠোঁট খোলার হিম্মত থাকবে।
এমন দিন হবে আল্লাহ পাক গুরু গম্ভীর কণ্ঠে বলবেন, লিমারিল মুলকি ইয়াউম, দুনিয়ায় যারা নেতাগিরি করতো বাদশাহ ছিল তারা কই, আজ দাঁড়াক বাদশাহি দেখাক আমার সামনে, কেউ দাঁড়াতে পারবে না। ফের আল্লাহ পাকের তরফ থেকে গুরু গম্ভীর আওয়াজ আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ সাইড হয়ে যাও, এই গোলাম আলে মুস্তফা তোরাই সাইড হয়ে যা। এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে কারণ মুখে জবান থাকবে না, দিনের আলোতে পর্যন্ত চোখে তারা অন্ধকার দেখবে, দিনের বেলায় তারা চাঁদ দেখতে পাবে সূর্য নয়, এমন বিপদে পড়বে। সে বিপদ হবে কেমন? যেমন এক গ্লাস পানিতে এক চামচ লবণ দিলে গলতে সময় লাগে, কিন্তু এর গলতে সময় লাগবে না। আলা হযরত, এই সমস্ত আয়াতের দিকে তাকিয়ে আর নিজের আবদিয়াত নিজের খাকসারিকে জাহির করছেন, মুজরিম কো না শরমাও, আহবাব কাফন ঢাক দো, অপরাধীকে আর লজ্জা দিও না, হে আমার সঙ্গীগণ আমার কাফনকে ঢেকে রাখো, মুহ দেখ কে কে হোগা পর্দে মে ভালাই হ্যায়, চেহারা দেখে কি হবে আমার পর্দাতেই ভালো। আল্লাহু আকবার, আলা হযরত বলছেন মুহ দেখ কে কে হোগা পর্দে মে ভালাই হ্যায়। এই আলা হযরত এই দিক দেখার পরে যখন তিনি আমার রসুলের পাওয়ার দেখছেন, শুনতে হ্যায় কে মহশার মে সিরফ উনকি রসাই হ্যায়, আমি তো শুনছি কিয়ামতের দিনে নাকি শুধু নবীর সাফাত হবে সেখানে। তা বলছে যদি নবীর সাফাত হয়, যে আলা হযরত এক্ষুনি বললেন মুজরিম কোন শরমাও, আহবাব কাফন ঢাক দো, মুহ দেখ কে কে হোগা পর্দে মে ভালাই হ্যায়, সেই আলা হযরত বলছেন পায়ে কুবা পুল সে গুজরেঙ্গে তেরি আওয়াজ পর, পায়ে কুবা মানে পা ঠোক ঠোক কে, পা ঠুকে ঠুকে আমি পার হব পুল সিরাত, রব্বি সাল্লিম কি সাদা পর ওয়াজলাতে যায়েঙ্গে, তুমি যখন পুল সিরাতের ওই দিকে দাঁড়িয়ে বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, তাই নবী তোমার রব্বি সাল্লিমের আওয়াজে আমি মুস্তফার গোলাম আহমদ রাজা আমার সাঙ্গদেরকে নিয়ে আমি হাসতে হাসতে পার হয়ে যাব। সুবহানাল্লাহ, কিয়ামতের একটা দিন 50,000 বছরের সমান, সেই দিন আমার রসুলের সামনে রসুলের আগমনের আগে রসুলের সাফাত শুরু হওয়ার আগে অর্ধেকটা দিন যখন পার হয়ে যাবে, লোক হয়রান হয়ে যাবে, কেউ যাবে আদমের কাছে, নূহের কাছে, শীশের কাছে, দাউদের কাছে, ইসমাইল ইসমাইল, ইসহাকের কাছে, আইয়ুব ইসহাক, সবার কাছে সবাই বলুন নফসি নফসি নফসি, ইজ হাবু ইলা গাইরি, আজ আমি আমার চিন্তাতে, আজ আমি আমার ডিপার্টমেন্টালের সামনে, কারো ঠোঁট করার ক্ষমতা হবে না, সমস্ত ফেরেশতা থেকে নিয়ে সবাই দাঁড়িয়ে থাকবেন, এমন তো অবস্থায় আমাদের রসুল তোমাদের রসুল রসুলদের রসুল মুহাম্মদে আরবি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কুরসির ডান দিকে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে কান্না করবেন, সেজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুক ওয়াশফাতু শাফা মুস্তাফা, মাথা ওঠাও মাথা ওঠাও মাথা ওঠাও, তুমি চাও আমি দান করব, তুমি সাফাত করো আমি কবুল করব, মুস্তাফা মাথা ওঠাবেন, আল্লাহ পাক বলবেন যাও নবী 70,000কে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, নবী বলবেন যদি 70,000-এর পরে কেউ আসে আমি সাফাত না করতে পারি, রহমত পয়গম্বর কেমন করে হবো, 1,40,000কে নিয়ে যাও, যদি 1,40,000-এর পরে কেউ আসে আল্লাহ সেদিন আমি কি করব, তো আল্লাহ পাক বলবেন আই মুস্তফা এত জিজ্ঞাসা করার কি আছে, আমি তো তোমাকে দুনিয়াতে জানিয়ে দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোটাকে ছেড়ে দিয়ে তোমাকে আনলিমিটেড সাফাতের পারমিশন দিয়ে দিলাম। নবী তোমাকে আনলিমিটেড সাফাতের পারমিশন দিয়ে দিলাম, তো এই সাফাত কেমন হবে? তবে চাই নবী তুমি ছোটবেলায় দোলনায় শুয়ে শুয়ে হাতকে নড়াতে আকাশের চাঁদ নড়ে যেত, বড় হওয়ার পরে ইশারা করেছিলে চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল, বড় হওয়ার পরে হাত উঠিয়েছিলে সূর্য ফিরে এসেছিল, দুনিয়ায় থেকে মাটিতে দাঁড়িয়ে তুমি আকাশের চাঁদকে নড়িয়ে দিতে, মাটিতে দাঁড়িয়ে তুমি সূর্যকে হিলিয়ে দিতে, মাটিতে দাঁড়িয়ে তুমি চন্দ্রকে দুটুকরো করে দিতে, এ মোস্তফা আজ তুমি জাহান্নামের সামনে দাঁড়িয়ে একবার ইশারা করো, তোমার এক এক ইশারাতে 70,000 জাহান্নামী জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে যাবে। দৌরানে গুফতগু আগর মুঝসে কোই খতা হো গই হো, আল্লাহ রব্বুল ইজ্জত হাম সবকো
اللہ کے رسول کے وسیلے سے معاف فرمائے۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ بسم اللہ الرحمن الرحیم۔ سبحان اللہ سبحان اللہ۔ جناب احمد رضا صاحب قبلہ مدرسۃ النبل عالی খুবই সুন্দর বক্তব্য রাখলেন। সময়ের অভাবের জন্য হযরতকে বিদায় করতে হলো, কারণ কি আমাদের এই পবিত্র বক্তা পীরজাদা আহমদ রেজা সাহেব ঢাকা বাংলাদেশ তিনি উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ আজিজ তিনার কাছ থেকে কিছু শুনবো, কিন্তু তার আগে এবং সঙ্গে সঙ্গে খুব সুন্দর বক্তব্য রাখলেন। আমরা মুসলমান, আমাদের দিনী শিক্ষা জরুরি। আমরা যদি কোরআন হাদিস শিখি এবং কোরআন হাদিস শিখে অন্য মানুষকে শিখাতে পারি, এটা সবচেয়ে ভালো ব্যক্তির পরিচয়। সেই হিসাবে ডাক্তার কে দিয়ে দারুল হোসেন নিজামিয়া কোনো বইকে একটা বই পাস করা হয়েছে, কারণ কি আমরা আজকে আছি কালকে চলে যাব, কিন্তু বই একটা এরকম জিনিস যে কিতাব যে বই পর্যন্ত থাকবে আমাদের বই, আমাদের যে জেনারেশন আসবে তিনাদের ফিলিং এবং তিনাদের ইমান আপনি তার হেফাজত করবে। সেই হিসাবে নাম হচ্ছে সঠিক পথ
उन्हें जिससे बोले कुरान हदीस सही हदीस के लिए कुरान आयत के लिए अर्जुन और जवान का अकीदा और वहां पर हुए थे गायब हुए अपना उसको एक कोई नहीं जाने जे आज के प्रमुख का से ले हमारे इनके के साथ में अपने हिस्सा में यार दस्तार पर कारों के साथ जो फसीलत तीन जो कारी एवं चार जो উপস্থিত শেষে আপনারা হার দিবেন কেউ মারা হার কিছুই দিবেন
मुफ्ती लेक्चरर मौलाना पीरजादा शाह अहमद रजा जिन उपस्थित आछेन जिन आपको उठबे तारपरे अपनारा कि दिबेन एवं कल डिग्री जारा पेयेछेन तार सामने आछेन ओदेर नाम होच्छे तारिक अख्तर रजा कलियाचंद मालदा तारिक अख्तर रजा कलियाचंद मालदा तारिक अख्तर रजा कलियाचंद मालदा तारिक असद अली इनका उत्तर दिनाजपुर तारिक असद अली तारिक असद अली इनका उत्तर दिनाजपुर तारिक असद अली रहमान रायगंज उत्तर दिनाजपुर तारिक मुहिबुल इस्लाम सजीबुर रहमान उत्तर दिनाजपुर चार जन से चार जन तारी साहब होने चार जन से हाफिज सर उत्सव पावे तारे नाम होती हाफिज अमीन रजा अमीन हाफिज अमीन मेदिनीपुर पश्चिम मेदिनीपुर हाफिज अमीन रजा हाफिज हबीबुर रहमान उत्तर दिनाजपुर हाफिज हबीबुर रहमान उत्तर दिनाजपुर आप लोगों ने कुर्सी लगी हुई आप लोग एक कुर्सी में बैठे ठीक है तो नीचे दिए नहीं है हाफिज हबीबुर रहमान हाफिज अशफाक अहमद खान पूर्व मेदिनीपुर हाफिज अशफाक अहमद खान एवं हाफिज असीरुद्दीन चकलिया उत्तर दिनाजपुर हाफिज असीरुद्दीन राजा मिश्रा बैठे एक तरफ बैठे मुनीर इस्लाम सर आप बैठे उसके बाद रफीक रफीक इधर से उधर से मुनीर इस्लाम रफीक एक तरफ से लाइन पहले फजलत वाले सातों बच्चे आप लोग कुर्सी में बैठ जाए उसके बाद कारी साहब होगा
এবং আপনাদের কাছে একটি অনুরোধ যে এরকম একটা